আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমি কম্পোজিং থ্রেডিং করছি এবং সমস্তটাই আমার দেখানো হয়ে গেছিলো, এবং শুধুমাত্র এটাই দেখানোর বাকি ছিল, সেটা হচ্ছে ডিউরেশনে। ডিউরেশনে আমি টাইমটা 4 মিনিট ছিল, আমি 30 সেকেন্ড দিলাম, কারণ একটা অ্যাডভার্টাইজমেন্ট 30 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ডের হয়ে থাকে। তা আমি একটা 30 সেকেন্ডের করবো, কারণ আমি একটা ভিডিও দিয়ে ক্লিপিং করে একটা অ্যানিমেশন দেখাবো, সেই জন্য 30 সেকেন্ড রেখেছি। এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা বাই ডিফল্ট ব্ল্যাক ছিল, ব্ল্যাকই রেখেছি। কালার আপনি চেঞ্জ করলেও করতে পারেন, কিন্তু না করাই ভালো। ওকে করে দিলেন, করা মাত্রই কম্পোজিশনের সেটিংটি চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি কীভাবে করলাম? কম্পোজিশন 1 এটা হয়, কম্প 1 দেওয়া আছে শর্ট ক্লিক ফর্মে, তার গায়ে গিয়ে রাইট ক্লিক করে কম্পোজিশন সেটিংয়ে গিয়ে আমি সেটিংটাকে চেঞ্জ করে দিলাম। যখন তখন চেঞ্জ করে নিই, আমার যদি মনে হয় যে 30 সেকেন্ডও হচ্ছে না তো তাহলে আমাকে বাড়াতে হবে, বা আমার কাছে তো 20 সেকেন্ডে শেষ হয়ে গেছে, সেটাকে কমিয়ে দিতে হবে। তাতে প্রেজেন্টেশনটা খুব ভালো দাঁড়িয়েছে, তাদের সুতরাং আমি একটু কমিয়েও দিতে পারি, একদম সহজেই করতে পারি। তাহলে আমরা এবার একবার অনেক কথা বললাম, এবার আমরা একটু কাজে যাই। কিভাবে করলাম, আমরা কম্পোজিশন উইন্ডো এলো, এবার আমরা কী করবো? এবার আমরা ইম্পোর্ট করব এই এরিয়া থেকে, কম্পোজিশন উইন্ডোর এই এরিয়া থেকে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট আমরা কীভাবে করব? তিনভাবে ইম্পোর্ট আমরা করতে পারি। সব থেকে প্রফেশনালরা যেটি করে থাকে সেটা হচ্ছে বাই ডিফল্ট কন্ট্রোল আই করা মাত্র ইম্পোর্ট। দেখুন এখানে দেয়া আছে ইম্পোর্ট ফাইল, এই ফাইলটাকে, কোন ফাইলটাকে তুমি ইম্পোর্ট করতে চাইছো সেটাকে সিলেকশন করে ইম্পোর্ট করো, ঠিক আছে? তো বাই ডিফল্ট বলছি তাহলে কী করলাম, আমি কন্ট্রোল আই করলাম, ইম্পোর্ট হয়ে গেল, বা এর গায়ে গিয়ে ডবল লেফট ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে, বা ফাইল থেকে গিয়ে ইম্পোর্ট, ফাইল থেকে গিয়ে ইম্পোর্ট ফাইল। তিনভাবে আমরা দেখতে পাচ্ছি অতি সহজেই হলো। এবার আমরা কী করব, কোনটাকে নেব? আমি বলবো যারা প্রফেশনাল তারা শর্ট কিটাই ইউজ করে বেশি, তার কন্ট্রোল আই দিয়েই আমি করছি, ঠিক আছে? বা যেহেতু আপনারা শিখবেন, আপনারা কিন্তু প্রথমেই কন্ট্রোল আই দিয়ে করবেন না, আপনারা অপশানগুলো জেনে রাখবেন, কারণ অনেক ক্ষেত্রে শর্ট কি তো সবসময় কাজে লাগে। শর্ট কি যদি আমার অপশানগুলো হট করে যদি চলেও যায়, আমি শর্ট কি জেনে থাকি, আমি অতি সহজেই কাজ করতে পারবো, বা উইন্ডোজ থেকে গিয়ে আবার সেই অপশানগুলো নিয়েও আসতে পারবো, সেটা তো আমার কাছে জানা আছে। আমি কাজ করবো কন্ট্রোল আই দিয়ে করবো, কারণ আমাকে প্রফেশনাল যদি আমি কাজ করতে চাই তাহলে আমাকে তো একটু ফাস্ট হতেই হবে। আমি খুঁজবো কেন? আমি একবার কন্ট্রোল আই করবো, খুলে যাবো, সিলেকশন করবো, ইম্পোর্ট করবো। তাই কী করবো, আমি কোনটাকে এখন করতে চাইছি, আমি করতে চাইছি একটা সুন্দর ভিডিও, সেটাকে সিলেকশন করলাম, ফুলের গার্ডেন, ফুলের বাগান, হ্যাঁ, সেটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে কী করলাম, শুধু ইম্পোর্টই করলাম না, ড্র্যাগ করে ফেললামও, সেটা আপনারা দেখলেন না। কী করলাম, ইম্পোর্ট করা মাত্রই ভিএলসি রেকর্ডিং বলে একটা ফাইল নিয়ে MP4 সাইজ সেটাকে গিয়ে ক্লিক করে, এটা 1920x1080 আছে, এটাকে ড্র্যাগ করে ফেলার মাত্রই সেটি চলে এলো। এবার আমি কী করবো, আমি দেখতে পাবো এখানে, এটাকে কী বলেছিলাম, টাইমলাইন এরিয়া, এখানে গিয়ে দেখতে পাবো এটি 30 সেকেন্ডের বেশি আছে, কিন্তু তারপরে আর নেবে না, ও 30 সেকেন্ড হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে যাবে, কারণ এটি আছে আপনার প্রায় 4 মিনিট 57 সেকেন্ডের মতো আছে, সুতরাং তারপরে ওটি বন্ধই হয়ে যাবে, কারণ তার টাইম লাইন আমি 30 সেকেন্ড দিয়েছি, 30 সেকেন্ড পর চলে অটোমেটিক 30 সেকেন্ড অবধি হবে। তো এবার আমি কী করছি, এবার আমি একটা স্টিল ছবি নিচ্ছি, স্টিল ছবি নিই, ধরুন মা দুর্গাকে নিলাম। মা দুর্গাকেও এরকমভাবে নেওয়ার পর, ইম্পোর্টে চলে আসার পর ড্র্যাগ করে এখানে ফেলছি, মা দুর্গা চলে এসছে এবং ছোটোভাবে সেটাকে বড় করতে হবে, একটু মুখটা যাতে বড় লাগে, এবং ফুলের মধ্যে মা দুর্গার মুখটা আমি দেখাতে পারি, সেটা আমি